রাজধানীর ধানমন্ডিতে চলছে ফাল্গুন মেলা ও সেরা নক্ষত্রের খোঁজে প্রতিযোগিতা। ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় পরিসরে প্রতিযোগিতায় সক্ষম করতে এই আয়োজন করেছে ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠন নক্ষত্র নারী। মেহেদী হাসানের রিপোর্ট। ফাল্গুন আসার আগেই মাসটিকে ঘিরে মেলা। এক ছাদের নিচে নিজেদের তৈরি পণ্য নিয়ে বসেছেন 61 জন নারী উদ্যোক্তা। তারা বলছেন এসব মেলা ক্ষুদ্র উদ্যোগকে এগিয়ে নিয়ে যায় বহুদূর। মেলাগুলো করলে আমাদের পরিচিতিটা বাড়ে। আমরা যে আছি এত ক্ষুদ্র যে আমাদেরকে সবাই জানতে পারে এই ধরনের মেলার জন্য। যেহেতু আমাদের অন্যান্য বিজনেসের পাশাপাশি আমাদের একটা পেজ আছে বা একটা আউটলেট আছে, সেটা প্রমোশনটার জন্য আমরা বেসিক্যালি মেলাটা করি। মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তারাই চিন্তা করে নতুন কোনো একটা প্রোডাক্টকে লঞ্চ করার। উদ্যোক্তাদের নিয়ে রয়েছে প্রতিযোগিতাও। মেলা পর্যন্ত সীমিত রাখিনি, মেলা থেকে একটা কম্পিটিশন দিয়েছি। কম্পিটিশনের মধ্যে তিনজনকে তিনটা ক্যাটাগরিতে এখানে উইনার করা হবে, তিনজনকে নগদ অর্থ 15,000 টাকা করে পুরস্কার দেয়া হবে। FPCCI মনে করে ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে বড় উদ্যোক্তাদের সাথে সরাসরি প্রতিযোগিতা সম্ভব নয়, এ ধরনের মেলা তাদের সক্ষমতা বাড়ায়। উদ্যোক্তা হয়ে উঠতে গেলেই মেলার প্রয়োজন। উদ্যোক্তারা যদি এই যে মেলাটা আজকে যে মেলাটা আর আয়োজন করা হয়েছে, এটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের সমন্বয়ে একটা মেলা। আমি মনে করি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা যে একসাথ হয়ে এই ধরনের একটা মেলার যে উদ্যোগ নিয়েছেন এবং এখান থেকে কিন্তু বৃহত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে FPCCI-ও। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।